রাহিম, আজকে মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে মুর্শিদাবাদের রবীন্দ্র সদরে 4 জুলাই 2022 আজকে একটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত এই শিরোনামে সভার আয়োজন করা হয়েছে। আমরা এখানে বলতে চাইছি যে বিগত দিনে নূপুর শর্মা সহ আরো অন্যান্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করেছেন, অমর্যাদাকর কথা বলেছে, যারা তাদের চরম থেকে চরম ধিক্কার জানায়, এবং এটাও বিশ্বাস রাখি তাদের মতন পরিচিকার লোকগুলি যতই দুর্নাম করুক আপনার আমার বিশ্ব নবীর, তাতে আমার নবীর শানের মানের মর্যাদার কোনো রকমের ক্ষতি হবে না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক দার্শনিকেরাই বলেছেন, অ্যান এক্সিলেন্ট প্যাটার্ন হ্যাড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমেরিকাতে এইচ হার্ট যে বইটি লিখেছেন, দ্য 100 বলে পৃথিবীর বাছাই করা মনীষীদের 100 জনের ইতিহাস, তার মধ্যে তিনি খ্রিস্টান হয়েও আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে লিখেছেন। ভারতবর্ষের যারা মহাপুরুষ, চাই হিন্দু হোক মুসলমানদের হোক, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মানচিত্রে সর্বশ্রেষ্ঠ ন্যাশন বিল্ডার খ্যাতি আখ্যায়িত করেছেন। কাজী নূপুর শর্মাদের মতন যারা পরিচিকার লোক, তারা যতই বিশ্বনবীর দুর্নাম করুক তাতে নবীর কোনো ক্ষতি হবে না। তবে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ছেলে মেয়ে প্রাণ সম্পদ সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি, তাই আমরা গোটা পৃথিবীর মুসলমানেতে আহত হয়েছি। কিন্তু আমরা নূপুর শর্মার আইনগত দিক দিয়ে গণতান্ত্রিক দেশে যে শাস্তির ব্যবস্থা রয়েছে তা দেওয়া হোক, এবং সুপ্রিম কোর্ট তার উপর যে কথা বলেছে সেগুলি কার্যকারী করা হোক। কিন্তু আমরা মুসলমান সমাজকে বলতে চাই যে খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুকথা বলে উত্তেজিত করা হচ্ছে আমাদেরকে, খালি এটা নয়, কোরবানি প্রসঙ্গে হোক, তিন তালাক প্রসঙ্গে হোক, ইসলামিক শরীয়ত নিয়ে হোক, যে কথাগুলি আসবে সে আন্দোলনকে আমাদেরকে দীর্ঘায়িত করতে হবে। যদি আমরা আইন হাতে তুলে নিই, পুলিশকে লাঠিচার্জ করি, পুলিশের মাথায় ইট মারি, বাড়ির ঘর ভাঙচুর করি, তাহলে আমাদের আন্দোলন অতি অল্প সময়ে মারা যাবে, কাজের কাজ কিছুই হবে না। তাই আমাদের এই যে সরকারটা কেন্দ্রে রয়েছে, সাম্প্রদায়িক শক্তি, এরা হিন্দু মুসলমান বিভেদ বাঁধিয়ে দেয়, কোনো সময় মসজিদ মন্দির নামে, হিন্দু মুসলমান নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কৌশল করে তাদের লোক দিয়ে গালি দিয়ে আমাদেরকে পা ওই ওদের পাতা ফাঁদে আমাদের কতগুলি যুবক হয়তো পা দিয়েছে, যাতে ভারতবর্ষের মানচিত্রের, ভারতবর্ষের গণতন্ত্রের, ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে তার ক্ষতি হয়েছে। তাই আমরা সারা পৃথিবীর কাছে বার্তা দিতে চাই, আমাদের জমিয়ত প্রেমিকদেরকে বার্তা দিতে চাই, পশ্চিমবঙ্গে আমাদের প্রায় 16 লক্ষ সদস্য মুর্শিদাবাদে, তার মধ্যে 7 লক্ষ 20 হাজার 28 হাজার সদস্য রয়েছে, সমস্ত সদস্যকেই বলতে চাই যে নূপুর শর্মার ক্রিটিসাইজ হবে, তার ধিক্কার হবে, তার সমালোচনা করা হবে, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। এবং আগামী যে কোরবানি আসছে, আমাদের প্রতিবেশী ভাই হিন্দু মুসলমান বাস করি, আমরা সংযতভাবে যে যার পশু আছে কোরবানি আমরা করব, এবং আমরা মার্জিতভাবে ঘেরা জায়গায় হাড় হাড্ডি যেন তাদের লোক সমাজে না আসে এ সম্বন্ধে আমরা বার্তা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। সর্বোপরি আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যেন হিন্দু মুসলমান ঐক্যের সঙ্গে লড়তে পারি, প্রশাসন ন্যায় কাজ করলে তার পাশে আমরা দাঁড়াতে পারি, এবং প্রশাসনও দু একজন তো থাকে, যতই ভালো চাল হোক তার মধ্যে পাত্রী যেমন থাকে, প্রশাসন লোকেরা অনেক ভালো কিন্তু তাদের মধ্যে দু একজন গোলমালা থাকে, সেটাও আমাদের প্রশাসনের লোককে মুখ্যমন্ত্রীকে দেখতে হবে, যেন তাদের দ্বারাতে কোনো রকমের আমাদের জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা না হয়ে যায়, এটা আজকে আমরা বলতে এসেছি। আজকের কর্মসূচিতে বিশিষ্ট জনের উপস্থিতি, আজকের কর্মসূচিতে যেমন আমাদের জেলা নেতৃত্ব জমিয়তের সবাই আছেন, বিশেষ করে হুমায়ুন কবির সাহেব এমএলএ ভরতপুর, এবং আলহাজ নিয়ামত শেখ সাহেব হরিয়ারপাড়া বিধায়ক, তিনারা উপস্থিত হয়েছেন। আমাদের এমপি মহাশয় রাসার কথা ছিল আবু তাহের খানের, কিন্তু তিনার কেস তার পার্সোনাল কাজ থাকার কারণে তিনি আসতে পারেননি। আজকে এই জমিয়তে কতজন সদস্য উপস্থিত? আজকে আপনারা তো জানেন এখানে 700-800 বসার সিট, কিন্তু সব ভরে গিয়ে তারা বাইরে বা নিচে বসে আছে, আমরা 700 লোককে আহ্বান করেছিলাম। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের আমি সাধারণ সম্পাদক।